গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 8 আমরা আজকে ব্যাকরণ ক্লাস আলোচনা করব এবং লিঙ্গ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছিলাম সেখানে লাস্ট ক্লাসে আমরা যে লিঙ্গ পরিবর্তনের যে নিয়ম সেখানে তোমাদের হচ্ছে নিয়ম 7 পর্যন্ত আলোচনা করেছিলাম 7 পর্যন্ত আলোচনা হয়েছিল আজকে 8 নম্বর সূত্র থেকে 12 নম্বর নিয়ম থেকে আমরা এখানে আলোচনা করব তো বইটা দেখো বইটা নাও 32 পেজ 32 পাতাতে তোমাদের যেটা আছে যে আগে আমরা যেটা 7 নম্বর সূত্রে কি পেয়েছিলাম 7 নম্বর সূত্রে দেখেছিলাম যে যে নতুন শব্দ বসিয়ে লিঙ্গ পরিবর্তন করেছিলাম আট নম্বর শব্দে বলছে কিছু কিছু পূরণবাচক শব্দে আ বা ই প্রত্যয় যোগ করে লিঙ্গান্তর করা হয় হ্যাঁ মানে সংখ্যা এখানে দুটো ধরনের শব্দ একটা হচ্ছে সংখ্যাবাচক একটা হচ্ছে পূরণবাচক সংখ্যাবাচক বলতে এক দুই তিন চার যেগুলো বোঝায় সেটা সংখ্যাবাচক আর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে লেখা হলে সেটা হচ্ছে পূরণবাচক তাহলে এই ধরনের পূরণবাচক শব্দগুলোর ক্ষেত্রে কি করা হয় আ বা দীর্ঘই প্রত্যয় যোগ করে লিঙ্গান্তর করা হয় প্রথম থেকে দেখো হয়ে গেছে প্রথম আ যোগ হয়েছে ঠিক আছে তারপর দেখো পঞ্চম থেকে হয়ে গেছে পঞ্চমী দীর্ঘ যোগ করা হয়েছে অষ্টম থেকে হয়ে গেছে অষ্টমী তাহলে পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে অষ্টম পুংলিঙ্গ শব্দ কিন্তু অষ্টমী বললে এখানে স্ত্রীলিঙ্গ শব্দ তাহলে কিছু পূরণবাচক শব্দ যেগুলো আ বা ই প্রত্যয় যোগ করে পরিবর্তন করা হয় ন নম্বর বলা হচ্ছে শব্দের আগে মহিলা লেডি মাদি এবং শব্দের পরে গিন্নি বউ ইত্যাদি স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা হয়ে যাবে পুলিশ তার আগে যোগ করছি মহিলা মহিলা পুলিশ হয়ে গেলে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে তারপর দেখো মাস্টার মাস্টারের পর গিন্নি যোগ করলে মাস্টার গিন্নি স্ত্রীলিঙ্গ শব্দ হয়ে যাবে তাহলে এইভাবে কিছু শব্দের আগে পরে তোমার হচ্ছে কিছু স্ত্রীলিঙ্গবাচক শব্দ যোগ করে সেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি তো এটা গেল আট নম্বর ন নম্বরে দশ নম্বর বলা হচ্ছে বাংলায় ক্ষুদ্রার্থে হস্রই প্রত্যয় যোগে ক্লীবলিঙ্গ শব্দের রূপান্তর করা হয় দেখো কি বলা হচ্ছে কিছু কিছু ক্লীবলিঙ্গ শব্দ সেগুলোকে যখন ছোট অর্থে ব্যবহার করা হয় তখন হস্রই প্রত্যয় যোগ করে কি করা হচ্ছে লিঙ্গান্তর যেমন এখানে ছোড়া থেকে হয়ে যাচ্ছে ছড়ি এখানে ছোড়া শব্দটার পরে ছুরির সঙ্গে হস্রই যোগ করে কি করা হচ্ছে ছোড়া বলতে বড় অর্থে ব্যবহার করা হয় ছুরি বলতে ছোট অর্থে ব্যবহার করা হয় হ্যাঁ আচ্ছা তো এখানে দেখো বড়া থেকে বড়ি হয়ে যাচ্ছে বড়া অর্থে বড় বড়ি অর্থে ছোট বোঝানো হচ্ছে তাহলে ক্ষুদ্র অর্থে ক্লীবলিঙ্গ শব্দে হস্রই যোগ করে লিঙ্গান্তর করা হয় আর নিপাতনে সিদ্ধ লিঙ্গ পরিবর্তনে কিছু উদাহরণ দেওয়া আছে যেগুলো দেখো কোনো সূত্র অনুসরণ করছে না বিদ্বান থেকে বিদুষী পতি থেকে পত্নী সাধু থেকে সাধ্বী বন্ধু থেকে বান্ধবী নর থেকে নারী সূর্য থেকে সুরী লর্ড থেকে লেডি মিস্টার থেকে মিসেস তাহলে এই শব্দগুলোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম বা সূত্র কার্যকর নয় তাহলে এগুলো সূত্র ছাড়াই হয়ে থাকে আর তার নিচে বলা আছে 33 পেজ স্ত্রীলিঙ্গে দুটি রূপে দুরকম অর্থ সূর্য থেকে সূর্যা হয়েছে আর সুরী হয়েছে সূর্যা মানে দুটি স্ত্রীলিঙ্গ শব্দ সূর্যা সুরী দুটি স্ত্রীলিঙ্গ শব্দ কিন্তু দুটো এখানে দেখো অর্থ সরি সূর্য পুংলিঙ্গ শব্দ সূর্যা স্ত্রীলিঙ্গ সুরী স্ত্রীলিঙ্গ সূর্যা মানে হচ্ছে সূর্যের স্ত্রী আর সুরী মানে হচ্ছে পণ্ডিত পূর্বসুরী মানে স্ত্রীলিঙ্গ শব্দ দুটো রূপের দুটো আলাদা অর্থ যেমন ধরো এখানে যে উপাধ্যায় স্ত্রীলিঙ্গ করলে কি হবে উপাধ্যায়া আর উপাধ্যায়িনী দুরকম হচ্ছে তাহলে উপাধ্যায় মানে শিক্ষয়িত্রী মানে এখানে ম্যাডাম বোঝানো হচ্ছে আর উপাধ্যায়িনী মানে উপাধ্যায় স্ত্রীকে বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে স্ত্রীলিঙ্গ শব্দের দুটো রূপে দুটো অর্থ কিন্তু কখনো কখনো হয়ে থাকে তো এটা গেল আমাদের যে নিয়মগুলো সেই নিয়মগুলো তো টোটাল সমস্ত একদম এখানে 10 পর্যন্ত যে যে লিঙ্গ পরিবর্তনের নিয়ম দেওয়া আছে সেই নিয়মগুলো সবাই তোমরা একবার এখানে করে নেবে ঠিক আছে অনুশীলনী আমি শুধুমাত্র আজকে প্রথমে যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা একের থেকে এমসিকিউটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি তোমরা বইটা নিয়ে রাখো দাগ মানে দাগগুলো দিয়ে নেবে যে বলা হয়েছে সঠিক লিঙ্গ নির্ধারণে যেটি ঠিক তার উপরে টিক চিহ্ন দাও একটি করে দেখানো আছে মানে দুটো করে শব্দ দেওয়া রয়েছে যে শব্দটা ঠিক সেটা টিক চিহ্ন দিতে হবে প্রথমটা অজা আছে অজানি আছে অজানি হয় না অজা হয় তাহলে টিক দেওয়া আছে তারপর হচ্ছে খ আর্যা আর আর্যানি এখানে হবে আর্যা ঠিক আছে আর্যাটা ঠিক হবে আর্যাটাই দাগ দাও ঠিক আছে গ ভগবতী আর ভাগবতী দুটো আছে তাহলে কোনটা হবে এখানে এটা হবে ভগবতী শব্দটা প্রথমটা তাহলে ভগবতীটা ঠিক চিহ্ন দাও গয়ের বলা আছে একাদশ আর একাদশী এখানে দেখো দুটোই কিন্তু ঠিক একাদশটা পুংলিঙ্গ শব্দ একাদশীটা স্ত্রীলিঙ্গ শব্দ তাহলে এখানে ঠিক মার্ক দেওয়ার বদলে কি করবে একাদশের এটা এইভাবে লিখে দেবে যে এটাকে ঠিক মার্ক না দিয়ে একাদশ দেওয়া আছে এটা আর একটা দেওয়া আছে একাদশী তাহলে এটাকে এইভাবে লেখো এটার মাথার উপর লেখো পুং আর এটার মাথার উপর পুংলিঙ্গ লেখো আর এটার মাথার উপর লেখো স্ত্রীলিঙ্গ ঠিক আছে এইভাবে এটা লিখে দাও কারণ এটা দুটোই ঠিক কোনোটাই ভুল নয় তাহলে এটা পুংলিঙ্গ হবে এটা স্ত্রীলিঙ্গ হবে
নেক্সট আছে দেখো যেটা আছে মহিয়ানি আর মহিষী, মহিয়ানি হয় না মহিষী, এটা ঠিক চিহ্ন দাও। চয়ে বলা হচ্ছে শ্রীমান আর শ্রীমতী, তাহলে এখানে শ্রীমান এটাও দেখো দুটোই এক, শ্রীমানটা পুংলিঙ্গ শ্রীমতী আর স্ত্রীলিঙ্গ, এটা তো এইভাবে লেখো, শ্রীমানের মাথার উপরে পুংলিঙ্গ লেখো, শ্রীমতী মাথার উপর স্ত্রীলিঙ্গ লেখো। ছয় কিন্নরী আর কিন্নরিনী, কিন্নরীটা হচ্ছে এখানে ঠিক, কিন্নরিনী হয় না, কিন্নরীটা ঠিক চিহ্ন দাও। বর্গীয় হচ্ছে পাচিকা পাচকিনী, তাহলে এখানে পাচিকাটা ঠিক, পাচকিনীটা হয় না, পাচিকাটা ঠিক হবে, এটা ঠিক চিহ্ন দাও। ঝয়েরটা হচ্ছে পাঠক থেকে পাঠিকা, এটাও সেই একই ব্যাপার, পাঠকটা পুংলিঙ্গ পাঠিকাটা স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, তাহলে এখানে পাঠকের মাথায় পুংলিঙ্গ লিখবে, পাঠিকার মাথায় স্ত্রীলিঙ্গ লিখবে। আচ্ছা, তারপর হচ্ছে দহিত্র আর দহিত্রা, দহিত্রটা ঠিক শব্দ, হ্যাঁ, তাহলে দহিত্রা বলে কিছু হয় না, তাহলে দহিত্রের মাথায় ঠিক চিহ্ন দাও। তয়ে বিধাতা আর বিধাত্রী, এটাও দেখো বিধাতা পুংলিঙ্গ শব্দ, বিধাত্রী স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে বিধাতার মাথায় পুংলিঙ্গ লেখো আর বিধাত্রী মাথায় স্ত্রীলিঙ্গ লেখো। আচ্ছা, ছয়ে ষোড়শা ষোড়শী, ষোড়শা হয় না ষোড়শী হয়, ঠিক আছে, তাহলে ষোড়শী মাথায় এখানে ঠিক চিহ্ন দাও। তাহলে এটা করা হলো, তাহলে দুটো তিনটে পেলাম যেগুলো দুটোই আছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দেওয়া আছে আর কিছুগুলো মানে বাকিগুলোতে শুধুমাত্র সঠিকটা দেওয়া আছে, ঠিক আছে। তো একের দাগে এমসিগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, নেক্সট দিন আমরা দুইয়ের দাগ থেকে আলোচনা করব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে।